টমেটো চাষে সফলতার মুখ দেখছেন কৃষক আবুল কালাম। ময়মনসিংহের নান্দাইলের পাঁচদরিলা গ্রামের কৃষক আবুল কালাম দীর্ঘদিন যাবৎ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। ইতিপূর্বে তিনি ধান, পাট ও সরিষা চাষে সফলতা পেয়েছেন। পরে তিনি শসা চাষ শুরু করেন এবং তখন 30% জমি থেকে 70,000 টাকা লাভ হয়েছে বলে তিনি জানান। এবার টমেটো চাষে সফলতার সম্ভাবনা দেখছেন তিনি। এবারই প্রথম তিনি 30% জমিতে 1,800 টমেটোর চারা রোপণ করেছেন, যাতে প্রতিটি চারা থেকে কমপক্ষে 8 থেকে 10 কেজি টমেটো উৎপাদন হবে বলে আশা করছেন তিনি। বর্তমানে টমেটোর চারার বয়স 44 দিন। এখন পর্যন্ত শ্রমিক বাদে 20,000 টাকা খরচ হয়েছে। 10 থেকে 15 দিন পর নিয়মিত টমেটো বিক্রির উপযোগী হবে বলে আশা করছেন তিনি। তিনি জানান, টমেটোর চারা গুণগত মান ভালো হওয়ায় এবং বাজার দর ভালো হওয়ায় অধিক লাভের আশা করছেন তিনি। টমেটোর পাশাপাশি 25% জমিতে বেগুন এবং 50% জমিতে শসা চাষও করেছেন আবুল কালাম। কৃষক আবুল কালাম জানান, আমার কাছে দেখে অনেকেই টমেটো চাষে উদ্বুদ্ধ হয়ে তারাও চাষ করা শুরু করেছে এবং বিভিন্ন ধরনের পরামর্শের জন্য আমার কাছে আসে। আমিও তাদের সুপরামর্শ দিয়ে থাকি। দর্শক আসসালামু আলাইকুম, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে আপনাদের মাঝে একটি উন্নত মানের এক কৃষক টমেটো চাষে সাফল্য লাভ করায়
আবারও সে নতুন করে টমেটো চাষে উদ্বুদ্ধ হয়ে উন্নত হাইব্রিড টমেটো চাষ করছে। আমরা এখন কৃষকের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি আল্লাহ রহমতে। টমেটো চাষে আপনি কতদিন, এই বছরে কি প্রথম নাকি আরো? এই বছরই প্রথম। কেমন লাভের আশা করছেন, কেমন কি অবস্থা? লাভ তো আল্লাহ দেখে, খেত থেকে ফল টল ভালো দেয় তো হইতেই পারে। কতটুকু জমি? 30%। 30%? জি। আচ্ছা, চারা কতগুলা? 1800। 1800। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আপনি পরিচর্যা করছেন? কৃষি অফিসে যোগাযোগ করছি না, কোম্পানির অফিসারের সাথে কিছু যোগাযোগ হইতেছে, ওষুধ পড়া দিতে হবে তাদের। প্রতিটি গাছে কতগুলো টমেটো, কয় কেজির মতো টমেটো ধরতে পারে? বীজ দিছে তো কইছে যে 10 থেকে 15 কেজি হবে, লক্ষণে পোতা দাদা 7 কেজি 10 কেজি আসতে পারে। আচ্ছা, বয়স কত হয়েছে ছাড়ার? বয়স আজকে হইলো আপনার 40-43 দিনের মতো হয়েছে। 43 দিন। এ পর্যন্ত আপনার কত খরচ গেছে? খরচ নগদ খরচ ওষুধ বাস এই সব সুতার মতো লইয়া গেছে আমাদের 20,000 টাকার মতো, আর কামরা তো আছে। এখন বর্তমান টমেটোর দর কত? এখন তো বাজার ভালোই, এখন তো আর হইতেছে না, হইতে তো আর বাড়তি, এখন তো বাজার 20-25। টমেটোটা আপনার যখন তুলবেন তো কতদিন লাগতে পারে যখন আপনি বাজারে? কাঁচা বেচলে আর বড় দূর 10 থেকে 12 দিন। কাঁচা টমেটোর দর কত? কাঁচা আছে এখন 15-20 টাকা। 15 টাকা যদি বিক্রি করেন তাহলে কি আপনি আপনার লাভ থাকে? না, তাহলে লাভের আশা করা যায় না, পাকাইলে লাভের আশা করবো। কাঁচা টমেটো ওজনে বেশি নয়, 20-25 কেজি, আর পাকলে 12-18 কেজি। তার মানে আপনি এটা যদি ফাঁকায় বিক্রি করতে পারেন তাহলে আপনি একটু লাভ বেশি পাবেন? ফাঁকা নিয়ে আশাই করতেছি, দুধ আল্লাহ বৈমঙ্গল না দেখবে তো ফাঁকায়। আপনি কি শুধু এই টমেটো করছেন, আরও অন্য কিছু না পাশাপাশি? বেগুন করছি, লাফা বেগুন করছি। আচ্ছা, এই এই প্লটে বেগুন চাষ করছেন কতটুকু জায়গায়? 25%। আর ইয়া শশা কিরা করছি আপনার? 5 কাঠা 50-50%। 50%। আপনি কি সারা বছর এই এসবই মানে ফসলাদি করেন? হ্যাঁ, এই সপ্তাহে করি, শশা টশা করি। মোটামুটি প্রতি বছরে আপনার কেমন ইয়া হয়, একটু লাভ থাকে? 70,000 টাকা লাভ হয়েছে শশা গত বছর, গত সিজনে। গত সিজনে তো মোটামুটি আপনি, আপনাকে দেখে তো অনেকেই আমার মনে হয় যে উৎসাহ পেয়ে অনেকেই। হ্যাঁ, উৎসাহ তো এলাকাত করতেই আছে, আমার সাদা সামনে নিয়ে করতেছে, আমি যখন করি নীতি আছে ওটাই। তো যারা এইসব কাজ আরো মানে এই ফসল করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি, আপনার কি বক্তব্য? আমি সুপরামর্শ দিই তাদের, আগে 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 সুপরামর্শ দিই, করুক আমার সাথী ভাই বাড়ুক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।